কি হলো ডক্টর সিনহা? বেল তো আমার পাওয়ারে ছিল, কারণ কেসটা সম্পূর্ণ মিথ্যা ছিল। আমি কি না করবো, এক্সামিনেশন পেপার লিক, কেউ আমাকে ফাঁসাবার চেষ্টা করেছিল। ডক্টর সিনহা, আমি কিছুক্ষণ পরে আপনাকে ফোন করছি, আমার স্ত্রীর ফোন আসছে। থ্যাংক ইউ। হ্যাঁ বলো ডার্লিং। হ্যাঁ আমি বাড়িতেই আসছি। হ্যাঁ পেশেন্ট খুব বেশি ছিল আজ, তুমি একটা কাজ করো, বাচ্চাদের তৈরি করো। হ্যাঁ টিকিট আমি নিয়ে নিয়েছি। লাভ ইউ বাবা। হ্যাঁ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও, আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দাও, আমার ছোট ছোট বাচ্চা, ওদের অনাথ করো না, না না আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে তুমি কথা বলা পাপ, মিথ্যে কথা বলা পাপ, আবার বলো, মিথ্যে কথা বলা পাপ। বঙ্কু তুমি আজ এত চুপচাপ কেন, কি হয়েছে দেখাও, তোমার বাবা আবার মেরেছে তোমায়? বলে যে স্কুলে যাস না, চায়ের দোকানে কাজ কর। বঙ্কু তোমার বাবাকে বলো চায়ের দোকানে বসলে যত পয়সা হয় সেটা আমি দিয়ে দেব, কিন্তু তোমার পড়া যেন বন্ধ না হয়। চিন্তা করো না, আমি তোমার বাবার সাথে কথা বলবো, আর আজ আমাকে এটা দিয়ে দিও, সেলাই করে দেব। কিরে হিরোইন, চিনতে পারছিস নাকি? ইন্সপেক্টর কদম, দেখুন এই সময় আমার ক্লাস চলছে, আপনি প্লিজ। ক্লাস? সে তো দেখতেই পাচ্ছি। তোর ক্লাস তো এখন আমি নেবো অমৃতা বক্সি, বুঝলি?
দুটো বাচ্চাকে অনাথ করে তারপর তাদের মাথায় হাত রাখতে যাচ্ছিলি তুই? আরে তোর পেছনে তো আমি দু বছর ধরে লেগে আছি, গত দু বছর ধরে। এবার তো তুই গেছিস, গেছিস তুই। এই হাত করে লাগা ওকে। আরে আমি কি করেছি? কিছুই করিসনি তুই। আরে তুই কি করেছিস? করবো তো আমি, চল থানায় চল, চল আমাদের সাথে। এই কাজটা আমি ভাঙিনি। তুই ভাঙিসনি কাজটা? আরে সত্যি কেডি আমি ভাঙিনি, ওই সন্দীপ শট মেরে ভেঙে দিয়েছিল আর ও তো এখন পালিয়েও গেছে। এই শটটা সন্দীপ মেরেছে? আরে ভাই আর যাই বল, কি দারুণ শট মেরেছে না সন্দীপ! সুপার! সোজা কম্পাউন্ড থেকে কাজ ভেঙে বলটা একেবারে আমার টেবিলে। এই সন্দীপ কিন্তু বেশ বড় হবে, ওকে তো ইন্ডিয়ান ক্রিকেট টিমে বেস্ট ব্যাটসম্যান বানিয়ে দিতে পারে 100%। সত্যি? হ্যাঁ তা নয় তো কি, ভালো শট ছিল না? আরে ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, সুপার সিক্সার। আসলে ওই শটটা সন্দীপ নয়, আমি মেরেছিলাম। আচ্ছা, আমার থেকে ভালো সিক্সার তো কেউ মারতে পারবে না। ও এদিকে তো সিক্সার তুই মেরেছিস, তার মানে এই কাজটাও তুই ভেঙেছিস না? মিথ্যা কথা কেন বলছিস? ধরা পড়লি তো বাবু, কেডি স্যারকে কেউ মিথ্যা কথা বলে। আরে আমাকে কেন, কাউকে মিথ্যা কথা বলিস না, কারণ মিথ্যা মানুষকে দুর্বল করে আর সত্যি শক্তিশালী করে। আর সেই একই শক্তি অমৃতা বক্সিরও প্রয়োজন। কেডি, কেডি তোমার অমৃতা বক্সিকে মনে আছে? ওই মেডিকেল কলেজের টিচার যাকে তুমি মেডিকেল এন্ট্রান্স এক্সাম পেপারস স্ক্যামে ডিফেন্ড করেছিলে? মিস কেশবানি, আমি আমার কোনো কেস ভুলি না। অফ কোর্স অমৃতাকে আমার মনে আছে। ইওর অনার, হ্যান্ডরাইটিং এক্সপার্ট ডক্টর মনক তলকের বয়ানে এটা একেবারেই পরিষ্কার হয়ে যায় যে এই এক্সামিনেশন পেপারের ওপর হাতের লেখাটা মিস বক্সির নয় বরং ডক্টর জঞ্জানির। ডক্টর জঞ্জানি, তো এখনো কি আপনি এটাই বলবেন যে এই এক্সামিনেশন পেপারগুলো মিস বক্সি লিক করেছেন, আপনি নয়? হ্যাঁ, যখন যখন পেপার লিক হয়েছিল তখন আমি দিল্লিতে ছিলাম। দিল্লিতে ছিলেন? কিন্তু আপনার সেই দিনকার মোবাইল ফোনের কল লিস্ট থেকে এটা জানতে পারা যাচ্ছে যে আপনি সেই দিন যে কটা ফোন করেছিলেন সবকটাই লোকাল কল ছিল। তার মানে আপনি মুম্বাইতেই ছিলেন আর এক্সামিনেশন পেপারস লিক করছিলেন তখন। এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছল যে মেডিকেল এন্ট্রান্স এক্সাম পেপার কেলেঙ্কারিতে ডক্টর ঝঞ্ঝানি দোষী, সেই জন্য ওনাকে হেফাজতে নেবার আদেশ দেওয়া হচ্ছে, আর প্রফেসর অমৃতা বক্সিকে সসম্মানে মুক্তি দেওয়া হল। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ কেটি। ইউ আর ওয়েলকাম। আমি আমি আপনাকে বলতে চাইছিলাম, আজ তো বেঁচে গেলি তুই, কিন্তু দেখি কতদিন এ তোকে বাঁচায়। ইন্সপেক্টর কদম, আপনি বোধহয় শোনেননি জজ সাহেব কি বলেছেন। ইনার বিরুদ্ধে কেসটা খারিজ হয়ে গিয়েছে, আদালত ইনাকে রেহাই দিয়ে দিয়েছে। এ আদালতকে ধোকা দিতে পারে, আমাকে নয়। আমার দৃষ্টি চিরকাল তোর পেছনে ঘুরবে অমৃতা বক্সি। একটা কথা মনে রাখিস, আমি তোকে আগামীবার এমনভাবে ফাঁসাবো, এমনভাবে ফাঁসাবো যে 10টা কেডিও তোকে বাঁচাতে পারবে না। বুঝতে পারছি না কেন ইন্সপেক্টর কদম এই কেসটা কিনে একটু বেশি মাথা ঘামাচ্ছেন। এনিওয়ে কেডি, আমি বুঝতে পারছি না কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। না, চলুন আমরা এক কাপ কফি খাই। অ্যাকচুয়ালি না, ডিনার। প্লিজ আমার সাথে ডিনারে চলুন। কিন্তু না, ডোন্ট সে নো, ইটস মাই ট্রিট, প্লিজ। আই উড লাভ টু অমৃতা, কিন্তু অন্য কোনো দিন। নাইস গার্ল, কিন্তু আপনি এখানে এসেছেন আর ওর বিষয়ে কথাবার্তা বলছেন, কিছু তো একটা ব্যাপার হবে। মার্ডার, ওর ওপর খুনের অভিযোগ রয়েছে, আর একটা ভীষণই ভয়ানক খুন। আর আমি এটা পুরোপুরি বিশ্বাস করি যে অমৃতা খুনটা করেনি। ইন্সপেক্টর কদম ওকে ফাঁসাচ্ছে, জানি না কেন, কিন্তু সেই দিন থেকে
ইন্সপেক্টর কদম ওনাকে প্রচন্ড বিরক্ত করে চলেছেন, অসুবিধায় ফেলছেন। যেমন ধরো কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে, যেন ওই দোষী। হ্যাঁ মনে আছে আমার, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি ইন্সপেক্টর কদমের মধ্যে এক এক্সামিনেশন পেপার স্ক্যাম নিয়ে এত ঘৃণা কেন রয়েছে। এনিওয়ে অমৃতার বিষয়ে আপনার এত সহানুভূতির কারণ, আপনি তো ওর বিরুদ্ধে ছিলেন। ছিলাম কেডি, কিন্তু এখন আর নই। লাস্ট টাইম যখন আমি ওনাকে প্রসিকিউট করেছিলাম তখন আমার জন্য ওই বেচারির চাকরি চলে গিয়েছিল, আর ওর ইউএস যাওয়ার স্বপ্ন, ওখানে ও স্কলারশিপ, সব কিছু। হ্যাঁ কিন্তু ওই কেসে তো ওকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও। তুমি তো জানোই কেডি যে একবার যদি কেউ জেলে যায় তাকে মেডিকেল প্র্যাকটিস করার পারমিশন তাহলে খুব কষ্ট করে পেতে হয়। আমার জন্য ওর ফিউচার নষ্ট হয়ে গেল। কেডি আরও একবার অমৃতাকে বাঁচিয়ে নাও প্লিজ, আমার জন্য, এতেই আমার প্রায়শ্চিত্ত হবে। মারুর কাকে করা হয়েছে? ইউ ওয়ান্ট বিলিভ ইট, ডক্টর জঞ্জানি। সেই ডক্টর জঞ্জানি যাকে আগেরবার তুমি সাজা পাইয়েছিলে, যে ওর ওপর দোষারোপ করেছিল এক্সাম পেপার লিকের ব্যাপারে। লোভ করা পাপ। এই কাজটা কবে ভেঙেছে? ও দুদিন আগে, জানি না কি করে। কি দেখছেন? আমার আগেও এখানে কেউ এসেছিল খোঁজার জন্য। এই ড্রয়ারটা তো ভাঙা, আর এটাতে হারমোনিকা। ডাক্তারের ক্লিনিকে হারমোনিকা? পুলিশ এটাকে দেখতে পেল না কি করে? পুলিশের দৃষ্টি থেকে কিচ্ছু বাঁচে না। তো তুই ওই খুনির উকিল? হ্যাঁ। না না, আমি না, আমার বস কেডি পাঠক। নাম তো শুনেছেন নিশ্চয়ই, কেডি পাঠক। বরুণ, এই ছবিগুলো দেখে আমার কিছু মনে পড়ে যাচ্ছে। কি? কিন্তু এরকমটা হতে পারে না, কিভাবে সম্ভব এটা? হিজ ইন জেল। তো মিস্টার কেডি পাঠক, আপনি ইতিহাসের পুনরাবৃত্তি করতে চলেছেন? হ্যাঁ। ইতিহাস আমার বিষয় নয়, আমার বিষয় ল ইন্সপেক্টর কদম, যেটা মনে হয় একটা সময় আপনারও বিষয় ছিল, তাই না? ল, আইন, যাকে তোমার মতো ডিফেন্স লয়ার খুব ভালোভাবে কাজে লাগাতে জানে, তাই না মিস্টার কেডি পাঠক? কিন্তু মিস্টার কেডি পাঠক, এইবার তোমার কোনো দলিল কাজে আসবে না, কারণ এবার আমি এমন মজবুতভাবে কেসটাকে সাজিয়েছি অমৃতা বক্সির বিরুদ্ধে, যে তাকে ভেদ করতে করতে তোমার এই মাথা খারাপ হয়ে যাবে মিস্টার কেডি পাঠক। রিয়েলি? ইয়েস। চলুন। ইটস ওকে। আমাকে বাঁচান কেটি, এরা আমাকে এত মেরেছে, কিন্তু আমি সত্যি বলছি আমি কাউকে খুন করিনি। কে করেছে এসব? দু বছর আগে যখন আপনি আমাকে বাঁচিয়েছিলেন, সেই তখন থেকে ইন্সপেক্টর কদম
সুযোগ খোঁজে আমাকে বিপদে ফেলার। আর এইবার কারো খুনের মামলায় আমাকে ফাঁসিয়ে দিয়েছে। উড়তে সুবিধা নিচ্ছেন আপনি, মহিলাদের উপর হাত তুলে। আইন অন্ধ হয় কেডি পাঠক সাহেব, সে না পুরুষ দেখে না দেখে নারী, সে শুধুমাত্র দেখে অপরাধী, ব্যাস। আপনার আইন সম্বন্ধে জ্ঞানটা অসম্পূর্ণ ইন্সপেক্টর কাদম। আসামি আর সন্দেহভাজনের মধ্যে পার্থক্য আছে। আসামি সে যার দোষটা প্রমাণিত হয়ে গিয়েছে, আর সন্দেহভাজন সে যার দোষ এখনো প্রমাণিত হয়নি। এরকম বেশ কয়েকটি বিষয়ে আপনাকে শিক্ষিত করব আমি আদালতে। ইওর অনার, আজ থেকে ঠিক দু বছর আগে এই আদালতে এই কাঠগড়ায় দাঁড়িয়েছিল মিস অমৃতা বক্সী। অভিযোগ ছিল মেডিকেল কলেজের এন্ট্রান্স এক্সামের পেপার লিক করা। অভিযুক্ত ছিলেন মৃত ডক্টর ঝঞ্ঝানি, যিনি মিস অমৃতার সঙ্গে মিলে ওই সমস্ত পেপার জাল করেছিলেন। ইওনার, ওই কেসটায় মিস বক্সির বিরুদ্ধে সমস্ত দোষারোপ মিথ্যা প্রমাণিত হয়েছিল। কারেক্ট। ডক্টর ঝঞ্ঝানির মিথ্যে অভিযোগের ভিত্তিতে আপনার মন আর মাথার উপর ভীষণ একটা প্রভাব পড়েছিল, বিক্ষুব্ধ হয়ে গেছিলেন আপনি, এতটাই বিক্ষুব্ধ যে ওনাকে চাকরি ছাড়তে হয়েছিল। ইউএসএ স্কলারশিপ ওনার হাত থেকে বেরিয়ে গেল। যাই হোক, আজকাল আপনি কি করছেন? আমি গরিব বাচ্চাদের পড়াই। আসলে ওই ঘটনার পর প্রফেশনাল টিচিং থেকে আমার মন আর ভরসা দুটোই চলে গেছে। হ্যাঁ, কি বললেন, আপনার মন আর ভরসার কি হয়েছে? আগে চলে গেছে মন আর ভরসা, চলে গেছে মানে ডক্টর ঝঞ্ঝানির কারণে আপনার জীবন ওলট পালট হয়ে গিয়েছিল, আর আপনি কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন। আগে না, এরকম কোনো ব্যাপার নয়, আসলে আমি এখন বেশি খুশি, বাচ্চাদের পড়িয়ে আমি যে আনন্দ পাই তার থেকে আপনি অনেক বেশি আনন্দ পেয়েছিলেন ডক্টর ঝঞ্ঝানিকে খুন করে। মিস্টার পাটনায়ক, কি প্রমাণ আছে আপনার কাছে এই কেসের? আমার কাছে একটা জোরালো প্রমাণ আছে, এই ছবি। এই ছবিতে একটা মোবাইল রয়েছে, ডক্টর ঝঞ্ঝানির মোবাইল, যার ড্রাফটে একটা মেসেজ আছে যেটা তিনি সেই সময় লিখেছিলেন যখন ওনাকে খুন করা হচ্ছে। উনি ওনার স্ত্রী সারদা দেবীকে লিখেছিলেন, কল পুলিশ, অমৃতা বক্সী ইজ কিলিং মি, পুলিশকে ডাকো, অমৃতা বক্সী আমাকে খুন করতে যাচ্ছে। ইওনার, একটা চিন্তার বিষয় এখানে রয়েছে যে এত গুরুত্বপূর্ণ একটা কথা এসএমএস এর মাধ্যমে কেন বলা হবে? ডক্টর ঝঞ্ঝানি সোজা ফোন কেন করলেন না? ডক্টর ঝঞ্ঝানি বলবেন কি করে? অমৃতা বক্সী ছুরির আঘাতে তার জীবিত তখন কেটে গিয়েছিল। আরো শুনুন পাঠক সাহেব, অমৃতা বক্সী শুধু এক নয়, দুই নয়, তিন নয়, দশ নয়, বরং চল্লিশ বার আঘাত করেছে, এইভাবে এইভাবে এইভাবে। বাহ মিস অমৃতা বক্সী, বদলা নেওয়ার কি জঘন্য পথ আপনি বেছে নিয়েছিলেন। এটাও তো হতে পারে প্রসিকিউটর সাহেব, যে খুনি খুন করার পর নিজেই ওই এসএমএসটা লেখে, আর অমৃতার নামটা এই কারণে লেখে যাতে সন্দেহটা অমৃতার দিকে যায়। বড় মজার কথা বলছেন মিস্টার পাঠক। এই এই ফোন টাচপ্যাড ফোন, এর স্ক্রিনটায় যে রক্ত লেগে আছে, অর্থাৎ রক্ত মিশ্রিত যে আঙুলে ছাপ রয়েছে, সেটা একমাত্র ডক্টর ঝঞ্ঝানিরই। এটা থেকে একদম পরিষ্কার হয়ে যায় যে খুন অমৃতা বক্সী করেছে। ইওনার, এটাও তো হতে পারে যে খুনি খুনটা করার পর ডক্টর ঝঞ্ঝানির আঙুলগুলো ধরে এই এসএমএসটা টাইপ করলেন। আমার শুনতে শুনতে হাসি পেয়ে যাচ্ছে। এরপর তো আপনি এটাও বলবেন যে খুনি অমৃতা বক্সীর হাতেই চাকুটা দিয়েছিল, আর চাকুটা দেওয়ার পর ওনার শরীরটাকে ছুরি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। তারপর তো আপনি এটাও বলবেন মিস্টার পাঠক যে ডক্টর ঝঞ্ঝানির রক্তে, অমৃতার আঙুল রক্তে ডুবিয়ে দেওয়ালে লিখে দেওয়া হলো লোপ করা পাপ। এটা কেমন লোভ মিস অমৃতা বক্সী? আমি জানি না, দেওয়ালের ওই লেখাটা আমার নয়। কিন্তু লেখাটা তো আপনার মতোই হাতের লেখা। একরকম হতে পারে প্রসিকিউটর সাহেব, কিন্তু ইনার নয়, পার্থক্য আছে। এন্ড ইওর অনার,
সমস্ত খুনের ঘটনায় খুনি পর্যন্ত পৌঁছতে সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে খুনের অস্ত্র, যেটা এই কেসে হলো একটা 8 ইঞ্চির ছুরি, যেটা এখনো পর্যন্ত কেউ খুঁজে পায়নি। আর যতক্ষণ না পর্যন্ত এই খুনের অস্ত্রটা পাওয়া যায়, আমরা কোন বিশ্বাসে বলতে পারি যে এই খুনটা মিস অমৃতা বক্সী করেছেন? ইওর অনার, ডক্টর জঞ্জানি ওই স্ক্যামে 2 বছর আগে আমাকে ফাঁসিয়েছিলেন। যদি আমাকে বদলা নিতেই হতো তাহলে 2 বছর আমি কেন অপেক্ষা করব? আপনাকে অপেক্ষা করতে হলো কারণ ডক্টর জঞ্জানি 2 বছর ধরে জেলে ছিলেন। এক মাস আগেই মুক্তি পেয়েছেন, সুতরাং ওনাকে খুন করার জন্য আই বিলিভ 1 মাস ধরে তো আপনাকে প্ল্যান করতেই হয়েছে, রাইট? প্ল্যান? এসব আপনি কি বলছেন? আমি তো কখনো ওনার ক্লিনিকেই যাইনি। গিয়েছিলেন। ইওর অনার, ডক্টর জঞ্জানির খুন রাত্রে মোটামুটি 9:45 নাগাদ হয়েছিল, আর এক্স্যাক্টলি 9 PM ওনার সিকিউরিটি, অর্থাৎ ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেবিলটা রয়েছে ওর পাশে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো ছিল, তখন সেটা একটা ব্যক্তির ভেতরে আসাটাকে রেকর্ড করে। হিয়ার ইজ দ্য প্রুফ। এত বড় একটা মিথ্যে, তাও আবার এই ভরা আদালতে, রেসপেক্টেড জজের সামনে। এখন নিশ্চয়ই জজ সাহেবেরও বিশ্বাস হয়ে গেছে যে ডক্টর ঝঞ্ঝানির খুন আপনি করেছেন মিস অমৃতা বক্সী। আমি মেনে নিচ্ছি যে ওই রাতে ডক্টর ঝঞ্ঝানির ক্লিনিকে আমি গিয়েছিলাম। উনি বললেন, আমি মানছি যে সেদিন রাত্রে আমি ডক্টর ঝঞ্ঝানির ক্লিনিকে গিয়েছিলাম ওনাকে খুন করতে। আমি ওখানে ওনাকে মারবার জন্য যাইনি। আগে হ্যাঁ, আমি তো এটা জানতে গিয়েছিলাম যে 2 বছর আগে উনি আমাকে কেন ফাঁসিয়েছিলেন। আমি ওনার কাছ থেকে মিথ্যের হিসেব চাইতে গিয়েছিলাম, কিন্তু যখন আমি ওখানে পৌঁছলাম তখন আমি বুঝলাম যে কবর খুঁড়ে লাশ বের করে কোনো লাভ নেই। তখন আমার অন্তরাত্মা আমাকে বলল সব থেকে বেশি দুঃখ আমারই হবে। ব্যাস এই ভেবেই আমি ফিরে এলাম। অন্তরাত্মা, কি সুন্দর শব্দ ব্যবহার করলেন আপনি! কিন্তু এটা সত্যি যে আপনি ওখানে গেলেন, আর এটাও সত্যি যে আপনি সিসিটিভি ক্যামেরা নষ্ট করলেন, খারাপ করে দিলেন যাতে পরবর্তী ফুটেজগুলো না পাই। আপনি আদালতকে আর আইনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিলেন। আগে না, আমি ওই ক্যামেরা খারাপ করিনি। আমি তো জানতামই না যে ওখানে কোনো ক্যামেরা ছিল। আমি যখন ওনার ক্লিনিকে গেলাম, আমি দরজাটা একটুখানি খুললাম আর দেখলাম যে ওনার সাথে কেউ ছিল। ওনার নার্সের সাথে ওনাকে দেখতে পেয়ে আমি ফিরে এলাম। অমৃতা, ওই নার্স কি এই মুহূর্তে আদালতে রয়েছেন? আগে হ্যাঁ, ওইখানে। নার্সমালা, আপনি কাঁদছিলেন আর ডক্টর ঝঞ্ঝানি আপনাকে মানাচ্ছিলেন, কেন? কি হয়েছিল আপনার? ওই আমার মা অসুস্থ, তাই ব্যাস ওই টেনশনে। তো 1 সপ্তাহ আগে বোধহয় তার চিকিৎসা করাতেই আপনি লোনাওলা গিয়েছিলেন। ডক্টর ঝঞ্ঝানির সঙ্গে কিছু ছবি আছে আমাদের কাছে আপনাদের। লোনাওলার মাউন্ট ভিউ হোটেলের বেশ সুন্দর সুন্দর ছবি আছে আমাদের কাছে, দেখুন। আপনি আর ডক্টর ঝঞ্ঝানি একসঙ্গে। আরো একটা কথা নার্সমালা, ডক্টর জঞ্জানির কেবিনের যে ড্রয়ারটা ছিল তার একদিকের খাপটা ভাঙা অবস্থায় ছিল, আর সেই তালাটার উপর আপনার আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। এটা এটা কি চলছে নার্সমালা? তালা ভেঙে দেওয়া, কান্নাকাটি করা, রেগে যাওয়া, মানানো, গল্পটা ঠিক কি কি চলছে আপনারা ডক্টরের মধ্যে? কেননা নার্স আর ডক্টরের সম্পর্কটা এরকম তো হয় না, হয় কি? আমার ডক্টর ঝঞ্ঝানির সাথে অ্যাফেয়ার ছিল। অর্ডার অর্ডার! এই জন্য আমরা লুকিয়ে চুরিয়ে লোনাওলা গেছিলাম, কিন্তু ওখান থেকে ফেরার পরে মিস্টার ঝঞ্ঝানি এই সম্পর্কটা ভাঙতে চেয়েছিলেন, ব্যাস এই জন্য আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। আর ওই
ড্রয়ারটা? ওটা কেন ভেঙেছিলেন আপনি? ওনার মৃত্যুর পরে আমি জানতাম পুলিশ ওখানে নিশ্চয়ই আসবে খোঁজার জন্য। ওই ড্রয়ারে আমার মিসেস ঝঞ্ঝানির কিছু কিছু ফটোগ্রাফস ছিল, এই জন্য আমি ওগুলোকে ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম। না হলে সবাই জেনে যেত যে রাইট। যখন আপনি এত কিছু স্বীকার করে নিলেন, তাহলে এটাও মেনে নিন যে ডক্টর ঝঞ্ঝানির খুনটা আপনিই করেছেন। ক্যাটওয়েল মেডিকেল স্টোর থেকে নিজের অসুস্থ মায়ের জন্য ওষুধপত্র কিনছিলেন আগে। হ্যাঁ, আর এটা ওই ওষুধপত্র কেনার বিল রয়েছে আমার কাছে, 9:46 PM এখানে প্রিন্ট করা রয়েছে। কেমিস্টের দ্বারা সই করা এই স্টেটমেন্ট রয়েছে আমার কাছে, আর প্রমাণ হিসাবে এটাকে আমি পেশ করছি আপনার কাছে। থ্যাংক ইউ। নর্সমালা, পুলিশ ডক্টর ঝঞ্ঝানির ক্যাবিন থেকে এই মাউথার গানটা উদ্ধার করেছে। আপনার এটা? না, আমি জানি না, আর এর আগে আমি এটা ওখানে দেখিওনি। আপনি এটাকে ডক্টর ঝঞ্ঝানির ক্যাবিনে কখনো দেখেন? আগে না। এর থেকে তো এই বিষয়টা আরো আশ্চর্যের হয়ে যাচ্ছে। তাহলে এটা বলুন যে যখন আপনি ওই ড্রয়ারটা ভাঙলেন নিজের ছবিগুলো বার করার জন্য, ওখানে একটা একটা কোর্ট লেটার, একটা চিঠি পড়েছিল কোনো মিস্টার কালরা, বিনয় কালরা ডক্টর ঝঞ্ঝানিকে পাঠিয়েছিলেন, কি ছিল ওখানে? মিস্টার বিনয় কালরা, ওনার মা মিসেস লীলাবতী কালরা কিছুদিন আগেই ডক্টর ওনার অপারেশন করেছিলেন, আর ওই অপারেশনের সময়ই ওনার মৃত্যু হয়ে গেছিল। ওনার মৃত্যু হয়নি, আমার মাকে মারা হয়েছিল। ডক্টর ঝঞ্ঝানি ক্লোরোফর্মের ওভারডোজ দিয়ে আমার মাকে খুন করেছিল। ও ডক্টর না, ও খুনি ছিল, খুনি। রাইট, আর এই কারণে আপনি ওনার উপর একটা মামলা ঠুকে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ওপরওয়ালা তার সঠিক বিচার করেছে ওনার মৃত্যু দিয়ে। ভালো হয়েছে মরে গেছে ও। অর্ডার, অর্ডার। মিস্টার কালরা, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাইবো আপনাকে। শুনেছি আপনি নাকি মাউথার গান খুব ভালো বাজাতে পারেন, এই কথাটা কি ঠিক? আগে হ্যাঁ। ওই মাউথার গানটা আপনার? আগে আগে না, আর হতেও পারে না জজ সাহেব, কারণ ওই মাউথার গানে অন্য আরেকজনের আঙুলের চিহ্ন রয়েছে। কার? অমৃতা বক্সির? না ইওর অনার, তৃতীয় কারোর এক। পুলিশ এই বিষয়টার তদন্ত করে দেখছে যে ওই আঙুলের ছাপ কার আর ওই মাউথার গান ডক্টর ঝঞ্ঝানির অফিসে কি করে এলো। কিন্তু আমার সন্দেহটা এখনো মিস্টার কালরার দিকে রয়েছে ইওর অনার। মিস্টার কালরা, যখন আপনি ডক্টর ঝঞ্ঝানিকে সামন্স লেটার দিতে গিয়েছিলেন, তো আপনি ওনাকে খুনের হুমকি দিয়েছিলেন? আগে আগে হ্যাঁ, আমি হুমকি দিয়েছিলাম, কিন্তু তখন আমি রীতিমতো রেগেছিলাম। ওখানে এমনকি ইন্সপেক্টরও ছিলেন, আর উনি তো আমার থেকেও বেশি রেগেছিলেন, আর উনি ওখানকার কাঁচও ভেঙে দিয়েছিলেন। কে? ইন্সপেক্টর কদম? আগে হ্যাঁ। অবাক করে দিলেন আপনি ইন্সপেক্টর কদম। আপনি খুনের দিন সন্ধ্যায় ডক্টর ঝঞ্ঝানির ক্লিনিকে গেলেন, ওখানে রেগে গিয়ে ওনার ক্যাবিনের কাজ ভাঙলেন, আর এত বড় সত্যি আপনি আদালতে লুকিয়ে গেলেন কি করে, তাও আবার এত গুরুত্বপূর্ণ একটা কেসে? আসলে আমি ডক্টর ঝঞ্ঝানিকে কিছু জিজ্ঞাসাবাদ করতে গেছিলাম। জিজ্ঞাসাবাদ? কিরকম জিজ্ঞাসাবাদ? মার্ডারের আগে কিরকম জিজ্ঞাসাবাদ? কি জিজ্ঞেস করতে গিয়েছিলেন আপনি, যে আপনার খুনটা কে করতে চলেছে? আগে না, আসলে এর মধ্যে যেটা মেডিকেল এন্ট্রান্সের কেলেঙ্কারি হয়েছিল সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গেছিলাম। কিন্তু আমি তো বিল পেয়ে গেছি, আমাকে কেন বিরক্ত করছেন? চুপ! বিরক্ত করছি তোকে? তোর মতো বেইমানের জন্য আজ কতগুলো নির্দোষ জীবন ছারখার হয়ে যাচ্ছে। এই লোকগুলোর সঙ্গে অন্যায় করেছিস, আবার প্র্যাকটিসও করছিস, এইভাবে আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। কিন্তু কিন্তু আমি কোনো পেপার টেপার আউট করিনি, এই সব কিছু করেছে ওই ওই অমৃতাই। অমৃতা? হ্যাঁ অমৃতা।
তুমি তুমি আমার পিছনে কেন পড়ে আছো? ওকে তো আমি দেখে নেবই, কিন্তু ডক্টর ঝঞ্ঝানি তোকে আমি ছাড়বো না, আর অমৃতাকে হাট। ডক্টর ঝঞ্ঝানি, তুই আমার মাকে খুন করেছিস, না আমি তোকে ছাড়বো না, আমি তোকে দেখে নেব। ইন্সপেক্টর কদম, ওই এক্সামিনেশন পেপার নিয়ে শুরু থেকেই আপনি যেন একটু বেশি চিন্তিত রয়েছেন, কি কারণ এটার? কেন আপনি এত ঘৃণা করতেন ডক্টর ঝঞ্ঝানিকে, আর কেনই বা আপনি এত ঘৃণা করেন অমৃতা বক্সীকে? কেন কেন করবো না ঘৃণা? যে আইন ভাঙছে তাকে ঘৃণা করবো না তো কি করবো, ভালোবাসবো তাকে? তো আপনি কি ওকে এতটাই ঘৃণা করতেন যতটা আপনি আপনার ভাইকে ভালোবাসতেন? ইয়র্নার ইন্সপেক্টর কদমের ছোট ভাই, 21 বছর বয়সী মিলিন কদম, উনি 2 বছর আগে আত্মহত্যা করেছিলেন। ইন্সপেক্টর কদম, আদালতকে বলুন যে আপনার ভাই আত্মহত্যা কেন করেছিল। মিলিনদের প্রাণ এ নিয়েছিল, এ নিয়েছিল। জজ সাহেব, আমার ভাই ডাক্তার হতে চেয়েছিল, দিন রাত এক করে সে মেডিকেল এন্ট্রান্সের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু এই কেলেঙ্কারিতে তারাই জায়গা পেল যারা পয়সা দিয়ে প্রশ্নপত্র কিনেছিল। যদি এই কেলেঙ্কারি না হতো তাহলে আজ আমার ভাই ওর ডাক্তারি পড়তো, বেঁচে থাকতো। এর কারণেই আমার ভাই মারা গেছে। আমার ভাই এর প্রাণ নিয়েছে, এ হত্যাকারিনী, হত্যাকারিনী। এরও বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই এর বেঁচে থাকার। আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি। আবেগপ্রবণ হয়ে যাওয়ার সুযোগটা নিয়ে আপনি আদালতে এটা প্রমাণ করার চেষ্টা করলেন যে ডক্টর ঝঞ্ঝানির খুনটা মিস বক্সী করেছেন। ওয়েল ডান। এক্সকিউজ মি মিস্টার পাঠক, আদালত কোনো আবেগের উপর ভিত্তি করে নয়, বরং প্রমাণের উপরই বিশ্বাস করে। আমার পরবর্তী এবং শেষ সাক্ষী মিস অমৃতা বক্সীকে খুনি প্রমাণ করে দেবে। জজ সাহেব, আমার নাম হলো মকরান জারিওয়ালা, এন্টাফিলে আমার দোকান আছে ঘরোয়া জিনিসপত্রের। ওই দিন এই ম্যাডাম এসেছিল আমার দোকানে কিছু জিনিসপত্র কেনার জন্য। এই তো 4টে ব্রাউন বক্সের ডিব্বা, 2টো সাদা দস্তানা আর 8 ইঞ্চি চাকু। অর্ডার, অর্ডার। ইওর অনার, এটা হলো সেই জিনিস যেটা দিয়ে ডক্টর ঝঞ্ঝানিকে খুন করা হয়েছিল। মিস্টার পাঠক, আপনার কি এখনো মনে হয় যে আপনার মক্কেল মিস অমৃতা বক্সী নির্দোষ? আমি মানছি যে এসব জিনিস আমি কিনেছিলাম, কিন্তু এসব জিনিস আমি ঘরের কাজের জন্য কিনেছিলাম, কাউকে মারবার জন্য না। রিয়েলি? তাহলে তো ওই সমস্ত জিনিসপত্র অবশ্যই করে আপনার ঘরেই পাওয়া যাবে। ইওর অনার, তাহলে হাবিলদারকে পাঠিয়ে ওনার বাড়ি থেকে ওই সব জিনিসগুলো পরীক্ষার জন্য নিয়ে আসা হোক, তাহলে পুরো ব্যাপারটা এখনই পরিষ্কার হয়ে যায়। না না না, আপনারা আপনি ওখানে কিছু পাবেন না। এক্ষুনি তো আপনি বললেন যে ওই সমস্ত জিনিসগুলো আপনি কিনেছিলেন, আবার এখন বলছেন জিনিসগুলো আপনার কাছে নেই। নেই তো কোথায় চলে গেল? আমাকে বলুন যে ওই সমস্ত জিনিসগুলো কোথায় চলে গেল। ইওর অনার, মিস অমৃতা বক্সী চুপ করে থাকার অর্থ এটাই যে ওই সমস্ত জিনিসপত্র যার কথা উনি এই সবে মাত্র বললেন, ওই সমস্ত জিনিসের ব্যবহার ডক্টর ঝঞ্ঝানিকে খুন করার জন্য করেছিলেন। আর ডক্টর ঝঞ্ঝানিকে খুন করে দেওয়ার পর উনি নিজে ওই 8 ইঞ্চি ছুরি আর অন্যান্য জিনিসগুলোকে কেটে ভেঙে চুরে এমন কোনো জায়গায় ফেলে দিলেন বা পুঁতে দিলেন যাতে সমস্ত প্রমাণ লুপ্ত করে দেওয়া যায় আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। ইওর অনার, এই কেস এখন সম্পূর্ণ জলের মতো পরিষ্কার।
তাই আদালতের কাছে আমার অনুরোধ, যে অপরাধী অমৃতা বক্সিকে কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়া হোক। ইওর অনার, সিদ্ধান্ত জানানোর আগে এটা প্রমাণ হয়ে যাওয়া খুবই আবশ্যক যে ছুরিটা মিস বক্সি মকরন্দের দোকান থেকে কিনেছিলেন খুনটাও সেই ছুরি দিয়েই হয়েছে। আর যতক্ষণ না খুনের অস্ত্রটা খুঁজে পাওয়া যাচ্ছে এটা ঠিক করা একেবারে অসম্ভব। আর এই কারণে আমি আদালতের কাছে আবেদন করব যে খুনের অস্ত্রটার খোঁজ করা হোক। এই কেস প্রমাণের জন্য আমি 3 দিনের সময়সীমা দিলাম পুলিশকে আর তোমাকেও কেডি পাঠাও। এর মধ্যে যদি ওই ছুরি পাওয়া যায় ওটার পরীক্ষা নিশ্চয়ই হবে, নয়তো আদালতকে এখনো পর্যন্ত পাওয়া প্রমাণের ভিত্তিতেই ফয়সালা শোনাতে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। ওই টেপ, ওই ছুরি, ওই গ্লাভস আপনি যখন কিনেছিলেন আপনি এটা আমাকে আগে কেন বলেননি? আর আদালতে আপনি বললেন যে এইসব আপনার ঘরে একদমই পাওয়া যাবে না, এটার মানেটা কি? কোথায় গেল আপনার ঘর থেকে? ওই সব জিনিস চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে? কিন্তু আমি আদালতে এই কথা কিভাবে বলতাম কেউ বিশ্বাস করতো না, আপনিও না। আপনি তো এত বছর ধরে ডক্টর জঞ্জানের সঙ্গে কাজ করছেন, আপনার জানা এরকম কোনো ব্যক্তি আছে যার কাছে কোনো কারণ হবে ওনাকে খুন করার? না, আমি এরকম কাউকেই চিনি না। ওটা দেখি একটু। সিরিয়াল কিলার মথুরেশ মিশ্রর নামে আরও একটা হত্যা। প্রফেসর মথুরেশ মিশ্র। কেডি, ওই সিরিয়াল কিলার না যাকে পুলিশ কয়েক মাস আগে গ্রেপ্তার করেছিল? আর এও খুন করার পর খুন করার জায়গায় দেওয়ালির উপর নীতিকথা লিখত। হ্যাঁ, মোডাস অপারেন্ডি সেটাই। খুন করার পদ্ধতিটা একই, কিন্তু উনি যেই 8টা খুন করেছেন তার জন্য ওনাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে ওনার ফাঁসি হতে চলেছে, 6 মাস ধরে উনি কয়েদে রয়েছেন। ওনার এই কেসের সঙ্গে কি সম্পর্ক হতে পারে? আচ্ছা, ওই হারমোনিকাটার কোনো খোঁজ পেলেন যা আপনি ডক্টর জঞ্জানি ক্লিনিকে পেয়েছিলেন? ওটা কার ছিল? এখনো পর্যন্ত এটা জানতে পারা যায়নি যে সেটার ওপর কার আঙুলের ছাপ রয়েছে। প্রফেসর মিশ্রাও তো মাউথ অর্গন বাজাতেন, কিভাবে হতে পারে এটা? কি হলো কেডি? কিছু না, যেটা আমি ভাবছি সেটা একেবারে অসম্ভব। আর যদি সম্ভব হয় তাহলে সেটা আদালতে প্রমাণ করব কি করে? কি খুঁজছো কেডি? এটা কি করে হতে পারে? এই দেখুন স্যার, পুলিশ ফাইনালি ওই মাউথ অর্গানে লেগে থাকা ফিঙ্গারপ্রিন্টের ম্যাচ পেয়েছে। এই মাউথ অর্গানটা ওই সিরিয়াল কিলার মথুরেশ মিশ্রার জিনিস। আর এই যে ফটোগ্রাফ, পুলিশ ফাইলস থেকে আমি ওর খুনের ফটোগ্রাফগুলো জোগাড় করেছি। প্রত্যেকটা শিকারে 40টার ওপর ক্ষত চিহ্ন। খুনের পর দেওয়ালের ওপর প্রবাদ লেখা রক্ত দিয়ে। চুরি করা মহাপাপ, লোভ মানুষের শত্রু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যেভাবে ডক্টর ঝঞ্ঝানির খুন করা হয়েছে, দেওয়ালে লেখা প্রবাদ, মাউথ অর্গান, ওরকমই আঘাত। এরকম কিলিং প্যাটার্ন তো শুধু এই সিরিয়াল কিলারটারই আছে। ইউ আর রাইট, কিন্তু মথুরেশ মিশ্রা বিগত 6 মাস ধরে জেলের ভেতরে রয়েছেন। আর ডক্টর ঝঞ্ঝানির সঙ্গে ওর কিসেরই বা শত্রুতা হবে? ইউ আর রাইট, জেল থেকে বেরিয়ে কাউকে খুন করা এটা কোন অফিসারের কাছে ছিল? ইন্সপেক্টর কদম। ও, আই সি, ইন্সপেক্টর কদম। আর আমাদের এই বিষয়ে উনি বলেননি। I must pay them a visit. Good work. Thank you, Mrs. Bilimoria. এই মাউথ অর্গান প্রফেসর মিশ্র বাজাচ্ছেন? আগে হ্যাঁ। কেডি,
আমি আমার সারা কেরিয়ারে এরকম ভয়ঙ্কর আসামি দেখিনি। প্লিজ একটু সাবধানে থাকবেন। প্রফেসর, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। অনেক দেরি করে ফেলেছো এখানে পায়ের ধুলো দিতে। কেমন আছো কেডি? কেমন আছেন প্রফেসর? বিউটিফুল, ফ্যান্টাস্টিক, টপ অফ দ্য ওয়ার্ল্ড, দারুণ, অত্যন্ত ভালো। আর তুমি কেমন আছো কেডি? চিন্তিত, রেগে গেছো নাকি ঘাবড়ে গেছো? আমার মনের অবস্থা তো তার উপর নির্ভর করে যে আপনি আমার প্রশ্নের ঠিক কি উত্তর দেন। সাম্প্রতিককালে মাটুঙ্গার ডক্টর জঞ্জানির খুন হয়েছে আর ওনার মৃতদেহের পাশে একটা হারমোনিকা মানে মাউথরগান পাওয়া গিয়েছে, ঠিক এরকম। আর আপনার আঙুলের ছাপও রয়েছে তার উপর। প্রশ্ন আমার এটা হলো যে এই মাউথরগান ওখানে এলো কিভাবে? বলতে পারি, কিন্তু কেন বলবো? প্রফেসর, 10 দিন বাদে আপনার ফাঁসি হতে চলেছে। যাওয়ার আগে একটা ভালো কাজ তো করে যান, আত্মার শান্তি হবে আপনার। আমাকে নীতিকথা শোনাচ্ছ? আমার আত্মা খুব শান্ত কেডি, কারণ আমি মরতে নয় শহীদ হতে যাচ্ছি। কারণ যে 8 জনকে আমি মেরেছি তারা, হ্যাঁ, যারা বিশ্বাসঘাতক ছিল, ঘুষ করছিল, ড্রাগসের, আরে নরকের কীট ওরা, এই সমাজের কলঙ্ক, স্বার্থপরতা আর ওদের লোভ পুরো সমাজটাকে ফোঁপড়া করে দিয়েছিল, সেই জন্য ওদের মেরেছি। আরে যে কাজ তোমার পুলিশ করতে পারেনি সেই কাজ আমি খুব সহজেই করে দিয়েছি। ওই 8 জনকে এমন ভাবে মেরেছি যে এরপর ওই অপরাধ কেউ করতে গেলে অন্তত 100 বার ভাববে। খারাপের বদলায় খারাপ। যাই হোক, আমার এতে কি করার আছে? আমি আপনার অতীত নিয়ে বই তো লিখতে আসেনি এখানে, আর যেটা করার সেটা সরকার করেই ফেলেছে। দেখুন প্রফেসর, যদি আপনি আমাকে সাহায্য করেন তো একজন নির্দোষের প্রাণ বেঁচে যাবে। আপনি ডক্টর জঞ্জানিকে চিনতেন? ডক্টর জঞ্জানি? পরিচয় সম্পর্কে, এক্সাম পেপার স্ক্যান্ডালেও ধরা পড়েছিল, কিন্তু ওর অর্থ আর ক্ষমতার দাপটে ও ছাড়া পেয়ে গেল। সমাজের মধ্যে শান্তির হাওয়া খেতে লাগলো। শুনেছি যে ওর নার্সের সাথে ওর একটা সম্পর্ক ছিল। কে, কি নাম বললে জানো তুমি? ডক্টর ঝঞ্ঝানি? না, এইরকম নাম কখনো শুনিনি। এইরকম কোনো মানুষকে আমি চিনিও না। হ্যাঁ, খুনের দিন রাতে 21 সেপ্টেম্বর আপনি কোথায় ছিলেন ওই রাতে? তো তাহলে এটা তো বলে দিন যে আপনার হারমোনিকা ওনার মৃতদেহের পাশে এলো কিভাবে। বলতে আমি তোমাকে পারি কেডি, কিন্তু কেন বলবো? কেডি, খুন এই হারমোনিকা দিয়ে হয়নি, একটা ছুরি দিয়ে হয়েছে। খুব ভালো হয় যে তুমি ছুরিটাকে খুঁজো। থ্যাঙ্কস ফর ইওর অ্যাডভাইস। এই এই, 1 মিনিট দাঁড়াও, আমি তোমাকে বলতে পারি যে ওই ছুরিটা কোথায় আছে। কোথায় আছে ছুরিটা? একটা শর্তে তোমাকে বলতে পারি যে ছুরিটা কোথায় আছে। কিরকম শর্ত? এই কেডি পাঠক নামেতে এই কেডির মানেটা কি? দাঁড়াও, আমি সিরিয়াস। কেডির মানেটা আমাকে বলো, আমি তোমাকে ছুরির হদিশ দিয়ে দেবো। কেডি পাঠক নামে এই কেডির মানেটা কি? করণ দিওয়াকর। কি? করণ দিওয়াকর।
के डी करण दिवाकर पाठक दारुण लगलो। बोलुने छुरीटा कोथाय प्रोफेसर? बोलुन छुरीटा कोथाय आछे, आपनि कथा दिएछिलेन। प्रोफेसर व्हेयर इज द नाइफ, छुरीटा कोथाय? খুনের জিনিস তুমি নিজের বাড়িতে রেখো না, কিন্তু তাহলে কোথায় রাখবো? তোমার বাড়িতে। নিজের গলিতে কবর দিস না আমায় ওরে হত্যাকারী, কৌতূহলী লোকেদের নিজের বাড়িতে ডেকে আনিস না। মির্জা গালিবের শের স্যার, কিন্তু গালিবের শায়রি আর খুনের চাকু এটার কি কানেকশন আছে? কিন্তু এর মানেটা কি? শায়র নিজের খুনিকে বলছেন যে খুন করার পর আমার মৃতদেহটা তোমার গলিতে কবর দিও না, না হলে পৃথিবীর লোক আমার মৃতদেহ খুঁজতে খুঁজতে তোমার ঠিকানা আর তোমার অপরাধ দুটোই খুঁজে পাবে। বরুণ, প্রফেসর মিশ্রা এই শেডটা আমাদের একটা ধাঁধার মতো দিয়েছেন। এটার প্রত্যেকটা শব্দে নজর দে, প্রত্যেকটা শব্দের অর্থ খোঁজ। আমার পুরো বিশ্বাস রয়েছে যে তুই ছুরিটা খুঁজে পেয়ে যাবি। আমাকে আদালতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। দেখ বরুণ, যদি আজকের শুনানি শেষ হতে হতে ছুরিটা না পাওয়া যায় তো 100% আমরা এই কেসটা হেরে যাব। স্যার, এই কাজটা আপনি আমার উপর ছেড়ে দিন, আমি চাকু খুঁজে বের করবই। অল দ্য বেস্ট। ইন্সপেক্টর কদম, আপনি আদালতকে বলতে একদমই ভুলে গিয়েছিলেন যে ডক্টর ঝনঝনির খুনটা ঠিক সেই পদ্ধতিতেই হয়েছিল যেরকম ভাবে ঠিক সিরিয়াল কিলার প্রফেসর মথুরেশ মিশ্রা খুন করে থাকতেন। শিকারকে মেরে তার শরীরের ওপর অগুন্তি ক্ষতচিহ্ন করে তারপর তাকে মেরে দেওয়ালের ওপর প্রবাদ লিখে রাখা। আপনি আদালতের কাছে এই কথাটা লুকোলেন কেন? এতে লুকাবার কি আছে? প্রফেসর মিস্টার মার্ডারের ব্যাপারে মোটামুটি প্রত্যেকটা কাগজে ছেপেছিল। আরে, অমৃতা বক্সী সেটাকে পড়ে সেই স্টাইলে ডক্টরকে মেরেছে যাতে পুলিশকে লক্ষ্যভ্রষ্ট করা যায়। ইওর অনার, কেডি হঠাৎ করে সিরিয়াল কিলার প্রফেসর মিশ্রার কথা এই কেসে কেন আনছেন? উনি তো 6 মাস ধরে কালকুটরিতে বন্দী, আর 10 দিনের মধ্যে উনার ফাঁসি হতে চলেছে। তো এটা বলুন প্রসিকিউটর সাহেব, ইয়া, যে প্রফেসর মিশ্রার মাউথার গান যেটার ওপর এখনও ওনার আঙুলের ছাপ রয়েছে, এটা ঘটনাস্থলে ডক্টর ঝনঝনির মৃতদেহের পাশে পৌঁছল কিভাবে? পাঠক সাহেব, এটা আমার ঘড়ি, মনে করুন যে এটা আপনার বাড়ি থেকে পাওয়া গেল। দরকার নেই যে আমি গিয়েছিলাম সেটাকে রাখতে। হতে পারে, আই এম সরি টু সে, আপনি চুরি করেছেন, বা হতে পারে কাউকে পাঠিয়েছেন ওই ঘড়িটাকে তুলে আনার জন্য, নিজের বাড়িতে রাখার জন্য। আর ঠিক সেইভাবেই এই হারমোনিকা ওখানে পাওয়া গেছে। আর এই সব এই অমৃতা করেছে, ওর হারমোনিকা চুরি করে পুলিশকে ধোকা দেওয়ার জন্য। ইন্সপেক্টর কদম, যতটা জিজ্ঞেস করা হচ্ছে ঠিক ততটারই উত্তর দিন। প্রফেসর মিশ্রার হারমোনিকা ডক্টর ঝনঝনির মৃতদেহের কাছে কিভাবে গেল এইটার জবাব শুধুমাত্র প্রফেসর মিশ্রাই আমাদের দিতে পারেন, তাই আমি উনাকে এই আদালতে পেশ করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। নিজের গলিতে কবর দিস না আমায় ওরে হত্যাকারী, গলি কোন গলি? হত্যা, কার হত্যা? কিচ্ছু মাথায় ঢুকছে না। ভাব বরুণ ভাব, সময় নেই একদম। এই গালিবের শায়রিতে চাকু কোত্থেকে খুঁজি? গট ইট, তুমি মির্জা গালিবকে গিয়ে জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই জানেন। ভেরি গুড আইডিয়া মিসেস বিলুমরিয়া, কিন্তু ওটাতে একটা ছোট্ট প্রবলেম আছে, ওটার জন্য আমাকে 200 বছর পেছনে যেতে হবে। গলি,
কবর, হত্যা, নিজের বাড়ি। কবর। নমস্কার জজ সাহেব, কেমন আছেন আপনি? ইন্সপেক্টর কদম, অনেক দিন পর দেখা হলো। এই হারমোনিকা, মাউথরগান আপনারই তো না প্রফেসর মিশ্রা? আমার কাছে এরকম নটা হারমোনিকা আছে, নটা, নয় আমার লাকি নাম্বার। হ্যাঁ, এই লাকি হারমোনিকা আপনারই মিস্টার মিশ্রা, কারণ তার উপর আপনার আঙুলের ছাপ রয়েছে। অর্ডার অর্ডার, এটা বলুন প্রফেসর যে এইটা ডক্টর ঝঞ্ঝানির মৃতদেহের পাশে কি করে গেল? আমি কি করে জানবো? এই প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান আমাকে অবশ্যই জানাবেন, কারণ দশ দিন পর, হয়তো দশ দিন পর আমি এই পৃথিবীতে থাকব না। হয়তো এখানে কোনো গুরুত্ব নেই প্রফেসর সাহেব, ছাড়ুন। এটা বলুন যে আপনি ডক্টর ঝঞ্ঝানিকে চিনতেন? না তো। ডক্টর ঝঞ্ঝানি, প্রথমবার শুনলাম এই নাম। চলুন এটা বলুন যে একুশে সেপ্টেম্বর রাত নটা থেকে দশটার মধ্যে আপনি কোথায় ছিলেন? আমি পৃথিবীতেই ছিলাম। হ্যাঁ, পৃথিবীতে তো ছিলেন আপনি, কিন্তু এক্স্যাক্টলি পৃথিবীর কোথায় ছিলেন বলুন? প্রফেসর মিশ্রা, আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে তার একদম ঠিক ঠিক জবাব দিন, নয়তো নাহলে কি আমাকে দ্বিতীয়বার ফাঁসি দেবেন আপনি? যদি এই কবিতাটায় যে মরছে সে প্রফেসর মিশ্রা হয়, তাহলে উনি কার সাথে কথা বলছেন? নিজের খুনির সাথে? ওনাকে কে মারতে চায়? গভর্নমেন্ট? না মিসেস বিলমুড়িয়া, গভর্নমেন্ট তো শুধু অর্ডার দিয়েছে, মৃত্যু তো হবেই চল্লাদের হাতে, যে ওনাকে ফাঁসি দেবে। জল্লাদ, কবর দিস না নিজের গলিতে, নিজের গলি। এক মিনিট, জল্লাদ গলি। মিসেস বিলমুড়িয়া, আমার বাবা দাদারের জল্লাদ গলিতে বাসন সাপ্লাই করতেন, আমার মনে হয় আমরা কোথাও পৌঁছচ্ছি। প্রফেসর, হ্যাঁ প্লিজ, কোথায় ছিলেন আপনি? আমি কোথায় ছিলাম? একুশ তারিখ আপনি কোথায় ছিলেন নটা থেকে দশটার মধ্যে? একুশে সেপ্টেম্বর রাত, আমাকে একটু ভাবতে দিন। একুশে সেপ্টেম্বর রাত কিছুই মনে পড়ছে না আমার, সত্যি কিচ্ছু মনে পড়ছে না আমার। আমি কি করব, কি বলবো আপনাকে, অনেক জায়গায় যে আমি থেকেছি। ছ মাস ধরে তো আপনার একটাই ঠিকানা, খেতুয়ারি জেলের সেল নাম্বার ১১। হ্যাঁ ১১, এটা আমার আনলাকি নাম্বার। হ্যাঁ ঠিক, কিন্তু একুশে সেপ্টেম্বর আপনার ঠিকানা পাল্টেছিল। ইওর অনার, ইনার পেটে গভীর একটা ব্যথা অনুভব করার কারণে ইনাকে বাইকেল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে সারা রাত আপনাকে অবজারভেশনে রাখা হয়েছিল, রুম নাম্বার ৯-এ। হ্যাঁ, ৯ হলো আমার লাকি নাম্বার। তার মানে হলো আপনি একুশে সেপ্টেম্বর রাত নটা থেকে দশটার মধ্যে আপনি গড়াদের পিছনে নয় বরং স্বাধীন ছিলেন। এক মিনিট কেড়ে, তোমার বলার মানে এটা নয় তো যে সেদিন প্রফেসর মিশ্রা ওই রাতে নিজের ঘর থেকে পালান আর গিয়ে ডক্টর ঝঞ্ঝানিকে খুন করেন আর নিজের হারমোনিকা ভুল করে ফেলে রেখে আসেন আর তারপর আবার এসে ঘরে শুয়ে পড়েন আর কেউ জানতেও পারল না? ক্যা বাত হে প্রসিকিউটর সাহেব, ক্যা বাত হে, আপনি একদমই আমার মুখের কথা ছিনিয়ে নিলেন। অনেক ধন্যবাদ, এটাই বলতে চাইছিলাম আমি, আর এখন এই কথাটা আমি প্রমাণও করব। এক মিনিট পাঠক সাহেব, আপনি কোনো নেশা টেশা করেননি তো? না, জীবনে কোনো দিন পান করিনি। আমি আপনাকে জানিয়ে দিই, যে ঘরে প্রফেসর মিশ্রা ছিলেন সেই ঘরের সামনে চারজন পুলিশ নিযুক্ত ছিলেন।
একটাই জানলা ওখানে, যেটা বাইরে থেকে বন্ধ, যেটা কেউ বাইরে থেকে খুলতে পারে না, তাহলে আপনার বলার মানে এই নয় তো যে প্রফেসর সাহেব হাওয়াতে উড়ে এলেন, আবার কাজ করলেন, খুন করলেন, আবার হাওয়াতে উড়েই চলে গেলেন, এরকম নয় তো? আই এম সরি কেডি, কিন্তু প্রফেসর মিশ্রার এই কেসে খুনের কোনো উদ্দেশ্য ছিল না, না ছিল কোনো মাধ্যম? ইয়েস কেডি, প্রফেসর মিশ্রা ডক্টর জঞ্জানিকে কেনই বা মারতে চাইবে আর কীভাবেই বা মারবে? ইয়োর প্রফেসর মিশ্রার কেস ফাইল যেটা আপনার টেবিলের ওপর পড়ে রয়েছে সেটা থেকে একেবারে পরিষ্কার যে আটটা খুন প্রফেসর মিশ্রা নিজে করেছেন, তিনি তাদের মধ্যে কাউকে চিনতেন না। তাদের সম্বন্ধে ইনি খবরের কাগজে পড়েছিলেন আর নিজেই এটা ঠিক করে নিয়েছিলেন যে কেউ ঘুষখোর, কেউ বিশ্বাসঘাতক ইত্যাদি ইত্যাদি, আর নিজেই সিদ্ধান্ত নিলেন যে ওদের সাজা দিতে হবে আর নিজেই ওদের সাজা দিতে লাগবেন। আর আমার পুরো বিশ্বাস রয়েছে ইয়োর অনার যে ওনার নবম খুনটা, যা ইনি লাকি নাম্বার 9 বলেন, তার ডক্টর জঞ্জানি, যার সম্বন্ধে ইনি কোথাও একটা পড়েছিলেন। আপনি আমার সম্পর্কে অনেক কিছু পড়েছেন কেডি, কেন? কিন্তু আফসোস, আমি আপনাকে ঠিক মতো সম্মান করতে পারলাম না, কারণ আমি মাত্র আটটা খুন করেছি, নটা নয়। আমি চেয়েছিলাম নটা খুন করতে, কারণ আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে নটা খুন করব। কিন্তু আফসোস, এই যে নম্বর খুন করার আগে এই ইন্সপেক্টর কদম, আপনাদের সুযোগ্য ইন্সপেক্টর কদম, আমাকে গ্রেফতার করে নিল। ইয়োর অনার, আমার আদালতের কাছে আবেদন, প্রফেসর মিশ্রকে এখান থেকে যেতে দেওয়া হোক, কারণ এই কেসের সাথে, এই খুনের সাথে ওনার বহু বহু দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। দেয়ার ইজ নো কানেকশন। ইয়োর অনার, প্রফেসর মিশ্রা নিজেই আমাকে বলেছেন যে উনি জানেন যে ওই 8 ইঞ্চির ছুরিটা ঠিক কোথায় রয়েছে। কে? কোন ছুরি? কিরকম ছুরি? আপনি কোন ছুরির কথা বলছেন মিস্টার কেডি? মিস্টার কেডি, আপনি আমাকে অপমান করছেন। আমি যদি এই খুনটা করতাম তাহলে আমি নিজে এসে এটা স্বীকার করতাম যে 8 নয় 9টাই ঠিক, কারণ 9 আমার লাকি নাম্বার, তাই না? তোমার উৎসাহের কারণটা আমি বুঝতে পারছি কেডি পাঠক, তোমার মতো আমিও চেয়েছিলাম যে আমি ওই ঝাঞ্ঝানিকে খুন করে ফেলি। এই হত্যার দায় আমিই নিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, ইয়োর অনার, ইনি নিজের মুখে আমাকে বলেছেন যে ইনি জানেন যে খুনের অস্ত্রটা কোথায় রয়েছে। কোথায় সেই ছুরি বলো কেডি, তুমি ওটা খুঁজেছো? হ্যাঁ বলো কেডি, খুঁজে পেয়েছো ওটাকে? বলো ইয়োর অনার, ইনি ছুরিটা কোথায় রয়েছে সেটা বলেননি, একটা মির্জা গালিবের শের শুনিয়েছিলেন আর ইয়োর অনার, আমি জানি যে যতক্ষণ না পর্যন্ত আমি এই ছুরিটা খুঁজে বার করি ততক্ষণ এই আদালতে কেউ আমাকে বিশ্বাস করবে না। তাই যতক্ষণ না পর্যন্ত ছুরিটা পাওয়া যাচ্ছে, আপনি প্রফেসর মিশ্রাকে জ্বালাতন করতে পারেন না? আরে না না, পাবলিক প্রসিকিউটর সাহেব, কোনো ব্যাপার নয়, আমার তো এখানে বেশ মজাই লাগছে। প্রফেসর মিশ্রা, আপনি যেতে পারেন। ধন্যবাদ জজ সাহেব। কেডি স্যার, কেডি স্যার, চাকু পেয়ে গেছি। ইয়োর অনার, প্রফেসর মিশ্রা কেডিকে একটা শায়েরি বলেছিলেন যেটার সাহায্যে আমি এই চাকুটা খুঁজে পেয়েছি, জল্লাদ গলির কবরস্থানে গালিব খানের কবরের কাছে। পাঠক সাহেব,
কি প্রমাণ আছে আপনার কাছে যে এই অস্ত্র দিয়েই খুন করা হয়েছে? কি প্রমাণ আছে আপনার কাছে যে লোকটা যা বলছে সব সত্যি? আর কি প্রমাণ আছে আপনার কাছে যে প্রফেসর মিশ্রাই খুন করেছে? ইয়োনার, আমার পুরো বিশ্বাস রয়েছে যে যদি এই ছুরিটাকে ফরেনসিক্সে পাঠানো হয় তাহলে প্রয়োজন নেই কিডি সাহেব। মেনে নিচ্ছি কেডি সাহেব আপনাকে আর আপনার টিমকে। এত কষ্ট করে সত্যিটাকে তুমি কবর থেকে বার করে ফেললে জজ সাহেব। প্রফেসর মিশ্রা, আপনার যা কিছু বলার কাঠগড়া এসে বলুন। ইওর অনার, এই হারমোনিকা আমার, ছুরিটাও আমার, আর খুনটা আমি করেছি। অসম্ভব। প্রফেসর মিশ্রা, আপনি ভাইকালা হসপিটালে 9 নম্বর ঘরে ছিলেন? নয় ছিলাম। হ্যাঁ, নয় ছিলাম। নয় আমার লাকি নাম্বার। আর আমি জানতাম যে মুম্বাই হসপিটালের বিছানার নিচে যে ম্যান হোল ছিল ওর নিচে একটা টানেল আছে, মিউনিসিপ্যালিটির একটা টানেল, সোজা একটা নালার সঙ্গে মিশেছে, আর ওই নালার রাস্তার উপর মুখ আছে। অনেকদিন ধরে আমার লক্ষ্য ডক্টর ঝঞ্ঝানির ওপর ছিল। 21 সেপ্টেম্বর রাতে আমার একটা সুযোগ এলো। আমি ওই ম্যান হোলের ঢাকনাটাকে খুললাম, সুরঙ্গে ঢুকলাম, রাস্তা দিয়ে বেরোলাম, আর চুপচাপ এই খুনটাকে করলাম, আর বিছানায় এসে আমি শুয়ে পড়লাম। প্রফেসর মিশ্রা, যদি আপনি খুনটা করেই থাকেন তো আগে কেন স্বীকার করলেন? কারণ আমি এই কেডি পাঠকের বুদ্ধির পরীক্ষা নিচ্ছিলাম। কারণ এর আগে আমি যখন 8টা খুন করেছি আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই খুনের পেছনে একটা করে প্রমাণ ফেলে এসেছিলাম, আমি পুলিশের ধৈর্য দেখতে চাইছিলাম। কিন্তু আফসোস, আপনাদের সুযোগ্য এই ইন্সপেক্টর কদম 8 বার প্রচেষ্টার পর সে সফল হলো। কিন্তু তুমি দ্য গ্রেট কেডি পাঠক, তুমি প্রথম প্রচেষ্টায় সফল হয়ে গেলে। ব্রিলিয়েন্ট জব, দারুণ ব্যাপার, তোমার বুদ্ধির প্রশংসা করতে হবে। এই আদালত প্রফেসর মিশ্রার অপরাধ স্বীকার করার পর এই সিদ্ধান্তে এসে পৌঁছল যে ডক্টর জঞ্জানির খুন অমৃতা বক্সি নয়, প্রফেসর মিশ্রাই করেছেন। এই জন্য এই আদালত অমৃতা বক্সিকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। ওয়েল ফট মিস্টার পটনায়ক, ওয়েল ডান। Congratulations. Thank you so much, KD. Thank you so much, KD. You're most welcome. আপনি আমাকে আরো একবার বাঁচিয়ে দিলেন। আমি আপনাকে বোঝাতে পারবো না যে আপনি আমার কতখানি। আমাকে মাফ করে দাও, আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আপনি এই ঘটনার জন্য অনুতপ্ত, এটাই আমার জন্য যথেষ্ট। আর KD সাহেব, আপনি, আপনাকে তো আমি খুব জ্বালাতন করেছি। আরে না না না, ইটস পারফেক্টলি অল রাইট। ঠিক আছে ইন্সপেক্টর সাহেব, আপনি আপনার ডিউটি করছিলেন। আই এম সরি ফর দ্যাট। নো প্রবলেম অ্যাট অল। গড ব্লেস ইউ। ইউ টু, কিপ ইট আপ, বাই। কেটি, ওকে, আমি 2 বছর আগে আপনাকে ডিনারের জন্য ইনভাইট করেছিলাম, এবার তো হ্যাঁ বলুন। অমৃতা, প্লিজ কেটি। শিওর, ওয়াই নট। কেটি, আমি খুব ভালো করে জানতাম যা কিছুই ঘটুক না কেন আপনি আমাকে বাঁচিয়ে নেবেন। নিজের থেকেও বেশি আমি আপনাকে ভরসা করি। থ্যাংকস। কিন্তু সব থেকে বেশি ভরসা তো আপনার উপর ছিল প্রসিকিউটর কেশবানির। উনি এসেছিলেন না আপনার কেসটা আমায় দিতে? হ্যাঁ, কেশবানি। আমি কত ভুল ভেবেছিলাম ওনাকে, আসলে তো উনি আমার শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, শি ইজ এ লাভলি গার্ল। আচ্ছা, এই কেশবানি আপনার খুব ভালো বন্ধু না? বন্ধু তো বটে, তবে বন্ধুর থেকে বেশি প্রতিদ্বন্দ্বী আমার আদালতে। তার মানে তোমার কোনো বিশেষ বন্ধু, আই মিন ফিমেল ফ্রেন্ড নেই তো? আই ডোন্ট বিলিভ দিস, দ্য গ্রেট কেডি পাঠক মেয়েদের কি লজ্জা পায়? না 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 না, লজ্জা পায় না, বাস একটু ঘাবড়ে যায় আর কি। আমাকেও? তুমি তো আমার ক্লায়েন্ট, তোমার থেকে ঘাবড়ে গেলে তোমাকে ন্যায় বিচার কি করে দিতাম। এখন আর তোমার ক্লায়েন্ট নই কেডি, আমাদের রিলেশন কি বাস এই পর্যন্ত? ইয়াহি রুক জা জারা ফির মোহাব্বত করনে চলা হ্যায় তু,
अमृता विषयटा हलो जे एक्सक्यूज मी हाँ वरुण सर डॉक्टर झंझानी मर्डर केसर डिटेल्स फाइल करछिलाम रिपोर्टर जोन्नो और से जोन्नो आमी पाइकोला हॉस्पिटल गेछिलाम सर ओखाने खूब अद्भुत एक जिनिस जानते पारलाम कि सर हॉस्पिटले 9 नम्बर घर नीचे जो म्यूनिसिपालिटी टनल छिलो सेटा 2 बछर आगे बंद करे देवा हय आर यू सीरियस हां सर पुलिस सील्ड सर आमी निजे नीचे गिये चेक करेछि सर कंक्रीट दिए सील करे दिएछे केउ एकटु एगोतेई पारबे ना सर आमी एटा बुझते पारछि ना जे प्रोफेसर मिश्रा ओटार मध्ये दिए एगिये बेरोलेन की करे बेरिएछिलेन नाकि बेरोनिनी आई चेक इट आउट गुड जॉब बाय सॉरी अबाउट दैट की होलो केटी ওই প্রফেসর মিশ্র আদালতে বলেছিলেন যে বাইকুলা হসপিটালের রুম নাম্বার 9 এর নিচে যে সুড়ঙ্গটা রয়েছে সেখান থেকে তিনি পালিয়েছিলেন কিন্তু ওই সুড়ঙ্গটা তো বেশ কিছু বছর আগে সিল করে দেওয়া হয়েছিল তার মানে হলো প্রফেসর মিশ্র আদালতে মিথ্যা কথা বলেছিলেন ও কিন্তু কেউ অন্যের দোষ নিজের ঘাড়ে নেবে কেন জানি না কিন্তু মনে হচ্ছে জানতে হবে এটা নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে এখানে যেটা লুকানো অমৃতা Please don't mind. তোমার এই ট্রিটটা আমি এরকম অসম্পূর্ণ ছেড়ে রেখে যাচ্ছি আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যেতে তো হবেই শিওর হ্যাঁ শিওর আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি না ইটস অল কুল তুমি নিজের খেয়াল রেখো প্লিজ খেয়াল রেখো কেননা বিপদ কিন্তু এখনো যায়নি সি ইউ সুন কেমন আছো করণ দিবাকর কেডি ভয় পেও না তোমার নামের গুরুত্ব আমি মরার সাথে সাথে শেষ হয়ে যাবে প্রফেসর বাইকেলা হাসপাতালের রুম নাম্বার 9 এর নিচে যে সুড়ঙ্গটা রয়েছে সেটা তো বেশ কিছু বছর ধরে সিল করে দেওয়া হয়েছে মিথ্যা কথা বলেছিলেন আপনি আদালতে আপনি আপনার ঘরের থেকে সেদিন বেরোননি ডক্টর জঞ্জানিকে হত্যা আপনি করেননি খুন করিনি তাহলে এর মানে তো খুনি আমি নই নাটক করবেন না প্রফেসর সত্যি কথা বলুন কার দোষ নিজের কাঁধে নিচ্ছেন আর কেন অপার্থিব প্রেম তবু অশ্রুময় দেখতে থাকো কি হয় মালাবার হিলের বাংলো নাম্বার 44 কি আছে ওখানে প্রফেসর বলে ফেলুন কি আছে ওখানে না হলে না হলে কি না হলে কি গডি হ্যাট তুমি নিজেকে সুবিচারের সম্রাট ভাবছো তাই না তুমি সত্যি জানতে চাইছো তাই না তুমি আমি তোমাকে তোমার সত্যটা জানাচ্ছি তুমি হচ্ছে একজন সাধারণ সৈনিক আর আমি মন্ত্রী আমি তোমাকে আদালতে মিথ্যে দাঁড়াও আদালতে আমি তোমাকে যা বলেছি সব মিথ্যে ছিল মিথ্যে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি না না প্রফেসর ক্ষমা তো আমার চাওয়া উচিত আপনার কাছে কারণ কেডির মানে করণ দিবাকর নয় অন্য কিছু একটা আচ্ছা হ্যাঁ আর সত্যিটা জানার আগেই আপনি মারা যাবেন আদালতে দেখা হবে আলসিয়ান কোর্ট ওকে এই দাঁড়াও দাঁড়াও গেডি দাঁড়াও মিথ্যাবাদী হ্যালো প্রসিকিউটর কেসওয়ানি আমি ইন্সপেক্টর কদম আপনি তাড়াতাড়ি মালাবার হিলের বাংলো নাম্বার 44 এ পৌঁছে যান এত লেট কিন্তু কেন হ্যাঁ একটা খুবই গুরুত্বপূর্ণ মার্ডার কেসে আপনাকে প্রসিকিউশনের অর্ডার দেওয়া হয়েছে কিন্তু ইন্সপেক্টর কদম কোর্টের অর্ডার ছাড়া তো জাজ ভোরা ওখানে আছেন উনি আমাকে বললেন আপনাকে বলতে দেখুন খুব দরকারি কেস আপনি তাড়াতাড়ি ওখানে আসুন জজ সাহেবও ওখানে আছেন কি এমন কেস আচ্ছা ঠিক আছে আমি আসছি থ্যাংক ইউ
দরজাটা খোলা। ইন্সপেক্টর কদম, এত অন্ধকার কেন? ইন্সপেক্টর কদম, ইন্সপেক্টর কদম, তো অন্ধকার কেন? ইন্সপেক্টর, মিস কেশবানি, এসব কি ইন্সপেক্টর? এটাই তো আমি জিজ্ঞেস করছি মিস কেশবানি, তুমি মার্ডার করেছো এই মহিলার? আমি? তুমিই করেছো সব। এই মহিলাকে এত নৃশংসভাবে মেরেছো তুমি? আমি কেন? কদম, কি হচ্ছে সব? দেখো না কেডি, মিস কেশবানি কত নৃশংসভাবে এই মহিলাকে খুন করেছেন। ও মাই গড, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস কেশবানি। আমি আমি ওই ভদ্র মহিলা, মিসেস কি যেন নাম ওনার? মিসেস দেশপাণ্ডে। হ্যাঁ, মিসেস দেশপাণ্ডে। আমি ওনাকে মারতে যাব কেন? আমি তো ওনাকে চিনিও না। ইনফ্যাক্ট ইন্সপেক্টর কদমই তো ওই রাতে আমাকে ফোন করে ডেকেছিল ওখানে। মিথ্যা বলছে, আমি ওনাকে কোনো ফোন করিনি। ভেরি রাইট ইওর অনার, ইন্সপেক্টর কদমের কোনো ফোন থেকে ওনাকে ফোন করা হয়নি। আমি আপনার মনের অবস্থা খুব ভালো করেই বুঝতে পারি মিস কেশবানি, কিন্তু আপনার মিসেস দেশপাণ্ডে লাশের কাছে থাকা, তাও আবার একা, আবার ওই টর্চের উপর আপনার আঙুলে ছাপ পাওয়া যা দিয়ে মিসেস দেশপাণ্ডেকে খুন করা হয়েছে, মামলা কিছু গুরুতর লাগছে আমার। ইওর উইটনেস মিস্টার পাঠক। হ্যাঁ তো ইন্সপেক্টর কদম, আপনার বক্তব্য হলো যে আপনি মিসেস কেশবানিকে ওখানে মালাবার হিল বাংলো নাম্বার 44 মিসেস দেশপাণ্ডের বাড়িতে ডাকেননি, রাইট? তো তাহলে আপনি ওখানে কি করে পৌঁছলেন? আমাকে কোনো অচেনা গলায় কেউ ফোন করেছিল। আচ্ছা, কি বাংলো নাম্বার 44-এ মার্ডার হবে? আপনি তো ছুটিতে ছিলেন, লিভ চলছিল, আপনার এই খবরটা পুলিশ কন্ট্রোল রুম পর্যন্ত পাঠানো উচিত ছিল, কিন্তু এরকমটা আপনি করলেন না, আপনি নিজে ওখানে কেন? ব্যাপারটা হলো এই যে আমার বাড়ি ওই বাংলোর খুবই কাছাকাছি, আমার মনে হলো যে আমি নিজে গিয়ে দেখি ব্যাপারটা সত্যি না মিথ্যে। ইওর অনার, এটা তো জানা গেল যে ইন্সপেক্টর কদম ওখানে কেন গিয়েছিলেন, এই কারণটা বোঝা গেল, কিন্তু আমার বন্ধু পাঠক সাহেব, আপনি ওখানে কি করে পৌঁছে গেলেন? আপনার কাছেও কি কোনো অজানা মানুষ ফোন করেছিলেন? আমাকে খুবই বিখ্যাত একজন সিরিয়াল কিলার মথুরেশ মিশ্রা ওখানে পাঠিয়েছিল। ও গড, এগেইন প্রফেসর মিশ্রা, আপনি ওনাকে অপরাধী প্রমাণ করে দিয়েছেন কেডি সাহেব, 10 দিন পর ওনার ফাঁসি হওয়ার কথা। মাই ডিয়ার ফ্রেন্ড, এবার তোকে ছেড়ে দাও প্লিজ। কেডি, তুমি কি এটাই বলতে চাইছো যে এই খুনটাও মথুরেশ মিশ্রাই করেছে? না ইওর অনার, ইনফ্যাক্ট আমি তো এটাও বলবো যে ডক্টর জঞ্জানিকে খুন প্রফেসর মিশ্রা করেননি। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। হোয়াট কেডি, ডক্টর জঞ্জানির কেস তো তুমি সলভ করে ফেলেছো প্রফেসর মিশ্রার বিরুদ্ধে, ওনার কনফেশন রয়েছে। ইয়েস ইওর অনার, কিন্তু কনফেশনটা মিথ্যা ছিল, আর এই বিষয়টা আমি আদালতে প্রমাণ করতে যাচ্ছি। তাহলে ডক্টর জঞ্জানি আর মিসেস দেশপাণ্ডেকে কে খুন করেছে? অবভিয়াসলি ইওর অনার, কোনো তৃতীয় কেউ।
যে শুরু থেকেই এই ষড়যন্ত্রে প্রফেসর মিশ্রার সঙ্গে যুক্ত ছিলেন। আর এই বিষয়টাই প্রমাণ করার জন্য আমি প্রফেসর সাহেবকে কাঠগড়ায় ডাকতে চাইছি। কিন্তু একটা আবেদন আছে ওনার, প্রফেসর মিশ্রাকে এই বিষয়টা জানানো যাবে না যে আমি ওনাকে কেন ডাকছি। এই কারণে এই কথাটা গোপন রাখা হোক। আরেকটা বিষয় ওনার, যখন উনি আদালতে আসবেন তো মিস কেশবনি এখানে থাকবেন না। অনুমতি দিলাম। প্রফেসর মিশ্রাকে আনুন প্লিজ। কি ব্যাপার জজ সাহেব, আমাকে দুবার করে আদালতে রাখা হলো? প্রেসিডেন্ট সাহেব কি আমার শাস্তি মুকুব করলেন? প্রফেসর মিশ্রা, আপনার সেন্স অফ হিউমার, আপনার রসবোধের আমি তারিফ করি। আপনাকে এখানে আমি ডেকেছি কারণ যাতে আমি জানতে পারি যে গতকাল রাত্রে আমি যখন আপনার সঙ্গে দেখা করতে যাই, আপনি আমাকে মালাবার হিলের বাংলো নাম্বার 44 পাঠিয়েছিলেন। কেন? আমি বলেছিলাম? হ্যাঁ আমি। না আপনি ভুল বুঝেছেন, আমি এসব কিছুই বলিনি। কিন্তু আপনি গিয়েছিলেন কেন? কারণ ওখানে একজন মহিলা থাকেন, মিসেস অর্চনা দেশপাণ্ডে। এ নাম তো আপনি শুনেছেন না? মৃত্যুমুখী মানুষ মিথ্যে কথা বলে না। মিসেস দেশপাণ্ডে? পড়েছি ওনার সম্পর্কে। অর্থের সাম্রাজ্যের মধ্যে বসে থাকলেও এত কৃপণ, কাউকে কোনো ফুটো পয়সাও দান করেনি। আসলে বিশাল সম্পত্তির মালিক দান ধ্যানে একটা পয়সাও দেয় না, কিপ্তে আছে। তো আপনার চোখে, আপনার অনুমানে, আপনার কাছে তো ও পাপী একজন, আর তাকে তার পাপের শাস্তি তো পেতেই হবে, তাই না প্রফেসর সাহেব? সাজা দেবার আমি কে? সাজা তো নিজেই পেয়েছে। ও আপনাকে বলেনি কেডি? কি হয়েছে মিসেস দেশপাণ্ডের? ইনফ্যাক্ট আজ সকালেই ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি। খুব দারুণ আদা দেওয়া একটা চা উনি আমাকে খাইয়েছিলেন। নিজের নাতি নাতনির ছবি দেখাচ্ছিলেন উনি আমাকে। ভেরি নাইস লেডি প্রফেসর সাহেব। কে তুমি? তুমি মিথ্যে বলছো না? মিথ্যে মানে কি বিষয়ে মিথ্যে কথা বলছি আমি? ও বেঁচে থাকবে কি করে? বেঁচে থাকা কেন? ওনার বেঁচে থাকার কথা না? ওনার তো এই সময় কোর্টে আসার কথা ছিল, বোধহয় উনি ট্রাফিক জ্যামে আটকে গিয়েছেন। আমি ফোন করে দেখছি একবার উনাকে। আরে ওই বুড়ি কি করে বেঁচে থাকবে? আমি মানে ওনার তো মরে যাওয়ার কথা, কিন্তু উনি বেঁচে আছেন কি করে? অর্ডার অর্ডার। প্রফেসর সাহেব এসব কি ধরনের কথা বলছেন আপনি? ও বেঁচে কেন আছে? ওর বেঁচে থাকার কথা না, ওর মরে যাওয়ার কথা। কে মারবে ওকে? আপনি না। নাকি আপনার কোনো সঙ্গী? কারণ আপনি তো জেলে ছিলেন, আপনি কারোর হত্যা কিভাবে করতে পারতেন? কোনোভাবে এরকমটা নয় তো যে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সওদা করলেন, তাকে কথা দিলেন যে আপনি ওর দোষটা নিজের কাঁধে নেবেন, আর পরিবর্তে ও মিসেস দেশপাণ্ডেকে খুন করবে? প্রফেসর সাহেব দেখুন, অবাক করা বিষয়, আপনি তো আপনার কথা রাখলেন কিন্তু সেই ঘটনাটার দোষ নিজের কাঁধে নিলেন, এখনো চুপ থেকে উনার সঙ্গ দিয়ে যাচ্ছেন, কিন্তু উনি কিন্তু উনার কথা রাখলেন না মিসেস দেশপাণ্ডেকে খুন না করে, আর উনি এখন স্বাধীনভাবে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন, আর আপনি এখানে। ছাড়ুন প্রফেসর সাহেব, কি ভাবলাম আর কি হলো, আমি ভেবেছিলাম যে আপনি শুধুমাত্র নিজের মর্জির মালিক, কিন্তু না, আপনি তো আপনার ওই অংশীদারের মর্জির মালিক হলেন। দেখুন কথা দিয়ে সে ঘুরে গেল, আর কি বলেছিলেন আপনি? আমি খেলনা? খেলনা আমি নই প্রফেসর সাহেব, খেলনা আপনি, কারণ ক্ষেত্রে ব্যবহার আপনাকে করা হয়েছে। না না আমি ব্যবহৃত হইনি, আপনাকে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ ও আমাকে ধোঁকা দিয়েছে, ও আমাকে কথা দিয়েছিল যদি আমি ডক্টর ঝনঝানির হত্যা দায় নিই তাহলে ও মিসেস দেশপাণ্ডের হত্যা। এক্স্যাক্টলি প্রফেসর সাহেব, হলো না আপনার মিসেস দেশপাণ্ডের সঙ্গে একেবারে সোজাসুজি সম্পর্ক? আর হ্যাঁ ইন্সপেক্টর কদম, আপনাকে মালাবার হিলের বাংলো নাম্বার 44 এর একদম সামনে থেকে আপনাকে অ্যারেস্ট করেছিল, করেছিল কি না? হ্যাঁ ও আমার জীবনের প্রতিজ্ঞার 9 নম্বর শিকার ছিল, আর 9 নম্বর হচ্ছে আমার জীবনের লাকি নাম্বার।
এর আগে ওকে আমি খুন করে ফেলতে পারতাম, কিন্তু ইন্সপেক্টর কদম আমাকে এসে আগে ধরে ফেললো। এই কারণে আপনার অংশীদার যখন আপনার কাছে ওই চুক্তি নিয়ে আসে যে যদি আপনি ওর দোষ নিজের কাঁধে নিয়ে নেন তো বদলে ও মিসেস দেশপাণ্ডেকে খুন করবে, তখন আপনি সেই চুক্তিতে হ্যাঁ বললেন, আর এখন ও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর আপনি ডুবে যাবেন। হ্যাঁ, আমি কিন্তু একা ডুববো না, ওকে সঙ্গে নিয়ে ডুববো, ওর নাম বলে দিয়ে। নাম বলুন ওর প্রফেসর সাহেব, বলুন। নামটা বলে ফেলুন ওর। কে সে ডক্টর ঝঞ্ঝানিয়ার মিসেস দেশপাণ্ডের খুন করেছে, কে সে বলুন। কি বললেন আপনি, মিসেস দেশপাণ্ডে মরে গেছেন? ইয়েস। কেডি, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, মিথ্যে বলে আমাকে এখানে নিয়ে এসেছো। প্রফেসর সাহেব, আপনি আদালতে আপনার দোষটা স্বীকার করে ফেলেছেন, এবার আপনার সঙ্গী কে তার নামটা বলুন। নাম দরকার না তোমার, বলে দেব। ওর নাম বলে দেব আমি। প্রফেসর মিশ্রা, প্রফেসর, এটা কি? প্রফেসর, নামটা বলো, নাম বলুন। মরবার আগে অনেকবার একবার কেডির মানে বাস এই হলো আমার ছোট্ট স্কুল, ভবিষ্যতে একে অনেক বড় করতে চাই। আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনার পরিশ্রম আর ধৈর্যে এই স্বপ্নটা আপনার সফল হবে। থ্যাংকস কেডি। আচ্ছা, তুমি বললে না তো আজকে কোর্টে প্রফেসর মিশ্রার কেসটা কি হলো? প্রফেসর মিশ্রা নিযুক্ত করা একজন ব্যক্তি ছিল যে ডক্টর ঝঞ্ঝানিকে খুন করেছিল। দুর্ভাগ্যবশত তার নামটা বলার আগেই প্রফেসর মিশ্রা আত্মহত্যা করে ফেললেন আদালতে। ও, তার মানে ওনার যে পার্টনার ছিল ওনার নাম তুমি জানতে পারোনি না? বাট নট টু ওয়ারি, আমি জানি যে ওকে হয়েছে কি যে খেতওয়ারি জেলে প্রফেসর মিশ্রার সঙ্গে দেখা করতে গত চার মাসে চারজনই এসেছিল, আর সিকিউরিটি ক্যামেরা থেকে জানতে পারা যায় যে ওনার মা বাবা, ওনার ভাই আর চতুর্থ, বলা ভালো চতুর্থী, একজন অজানা মহিলা, ওনার ছবিটাও রয়েছে আমার কাছে। এই দেখুন, চেনেন আপনি একে? আমি আমি দেখেছি আর এখনো দেখতে পাচ্ছি, তুমিই সে, ওই অপরাধে প্রফেসর মিশ্রার অংশীদার। তাছাড়া অমৃতা, মানতেই হবে বেশ তীক্ষ্ণ বুদ্ধি তোমার। কি প্ল্যান বানিয়েছিলে তুমি? দু বছর ধরে ডক্টর ঝঞ্ঝানির জন্য অপেক্ষা করলে যে ও জেল থেকে বেরোলেই তুমি বদলা নিতে পারো, কিন্তু তুমি এটা জানতে যে যদি তুমি ডক্টর ঝঞ্ঝানিকে মারতে তাহলে ইন্সপেক্টর কদম তোমাকে ঠিক ধরে ফেলত, আর তারপর তুমি খেতওয়ারি জেলে পৌঁছলে প্রফেসর মিশ্রার কাছে চুক্তিটা নিয়ে। কি যদি তুমি ওনার প্রতিজ্ঞা পূরণে সাহায্য করো, মিসেস দেশপাণ্ডেকে খুন করে ওনার নবম খুন, তাহলে উনি নিজেই নিজেকে আদালতে ডক্টর ঝঞ্ঝানির খুনি বলে নিজের পরিচয় দিয়ে দেবে। আমার ওই শিকার দেশপাণ্ডেকে তুমি মারবে? হ্যাঁ, আর সেই রকম নিষ্ঠুর ভাবে যেরকম তুমি চাও। আমার এতটা উপকার কেন? এর বদলে তোমাকে একটা কাজ করতে হবে, আমার আরও একটা খুনের দায় নিজের ঘাড়ে নিতে হবে তোমাকে। কার হত্যা? ডক্টর ঝঞ্ঝানি, ওনার সম্পর্কে আমি তোমাকে সব কিছু বলবো, যাতে পুলিশের মনে হয় তুমি ওনাকে খুব ভালোভাবে জানো।
মন দিয়ে শোনো, এই হলো ওনার ছবি। একে ভালো করে দেখে নাও আর বুঝে নাও ডক্টর ঝানঝানি কে। আর খুব সুন্দরভাবে তুমি আমাকে এই বিষয়টার ইঙ্গিত দিলে যে আমি প্রফেসর মিশ্রার দিকে এগোব এই বিষয়টা মাথায় রেখে। ওই মাউথরগানটা ওনারই। কেডিএ এই সেই সিরিয়াল কিলার না যাকে পুলিশ কয়েক মাস আগে গ্রেপ্তার করেছিল, আর এও খুন করার পর ঘটনাস্থলে দেওয়ালে নীতিকথা লিখে রাখত। প্রফেসর মিশ্রাও তো মাউথরগান বাজাতেন। কোনো লাভ নেই আর, ইওর গেম ইজ আপ। দেখো অমৃতা, আমি চাইলে পুলিশকে নিজের সঙ্গে নিয়ে আসতে পারতাম, কিন্তু নিয়ে আসিনি। এই বিশ্বাসটা রেখে যে তুমি পুলিশের হাতে নিজেকে নিজেই তুলে দেবে। তোমার এই বুদ্ধিমত্তার জন্যই তো আমি তোমার উপর ফিদা কেটে। তোমার চিন্তা অন্যের থেকে কত আলাদা, কিন্তু দুঃখের ব্যাপার এই কেসে আমি তোমার থেকে সবসময় এক পা এগিয়ে ছিলাম, আছি আর থাকব। আমি অনুমান করতে পেরেছিলাম যে তুমি এখানে কেন আসছো, এই জন্য আমি চায়ে আগে থেকেই ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। রিয়েলি? আমি ভাবলাম যে বোধহয় এই চায়ের মশলাটা এরকম। ওয়েলকাম ব্যাক কেডি। তুমি জানো কেডি, যদি দু বছর আগে ইউএসএ যাবার স্কলারশিপ আমি পেয়ে যেতাম তাহলে আমার আজকে ইনকাম কত হতো? লক্ষ ইউএসএ ডলার্স। ওই স্ক্যাম আমার জীবনটাকে বরবাদ করে দিল, ওই ব্লাডি ডক্টর ঝানঝানি আর প্রসিকিউটর কেশওয়ানি। এই জন্য ডক্টর ঝানঝানিকে তো আমি মেরেই দিলাম, আর কেশওয়ানিকে ওই মিসেস দেশপাণ্ডের খুনের দায়ে ফাঁসিয়ে দিলাম। গুড প্ল্যান না? এমনিতেই বেশ বোকা টাইপের কেশওয়ানি। ওনাকে আমি ফোন করলাম ইন্সপেক্টর কদমের গলায়। আর বাংলো নম্বর 44 আমি ডেকে নিলাম। আসলে ডক্টর ঝানঝানি আর কেশওয়ানিকে আমি প্রাপ্য শাস্তি দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও, আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দাও। আমার ছোট ছোট বাচ্চা, ওদের অনাথ করো না। কিন্তু তোমাকে মেরে সত্যি আমার খুব দুঃখ হবে, মন ভেঙে যাবে আমার, কিন্তু কি করব। ওকে হেল্প মি নাও। তোমাকে টুকরো টুকরো করার পর এই ব্ল্যাকবোর্ডে কি লিখব?
প্রেমে মানুষ জীবন দিয়ে দেয় আর নিয়েও নেয়। আমি তো কবে থেকেই তোমার জন্য মরছি কেটে, এবার তুমিও আমার জন্য একটু মরো। আপনি জিজ্ঞেস করছিলেন না ব্ল্যাকবোর্ডে কি লিখতে হবে, তো আমার মনে হয় যে যদি কাউকে অজ্ঞান করার চা খাওয়ানোর আগে, কাউকে এভাবে বেঁধে দেওয়ার আগে, দোষ স্বীকার করার আগে, আর এত বড় ছুরি দিয়ে মারার আগে যদি এটা দেখে নেওয়া যায় যে ওনার পকেটে ক্যামেরা আছে কি না, তাহলে তার সুবিধা হয়। তার উপর অনেকটা লম্বা হয়ে গেল না ইন্সপেক্টর কদম, ছাড়ুন বাদ দিন, এখন যেটা লেখার সেটা যৎসাহেবই লিখবেন না? এই আদালত নিজের সিদ্ধান্ত বদলে নিয়ে অমৃতা বক্সিকে, ডক্টর জঞ্জানি আর মিসেস দেশপাণ্ডেকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। দ্য কেস ইজ ফাইনালি ক্লোজড। সি ইউ সুন। শিওর। মিস বক্সি, মানছি দু বছর আগে আপনার সঙ্গে একটা খারাপ কিছু হয়েছিল, কিন্তু এটা যেটা আপনি করলেন তাতে কি আপনার ভুলটা ঠিক হলো? হলো না? না, মনে বদলার ভাবনা পালন করলে হতেই আপনারই। বদলার ভাবনা ছাড়ুন, মনে প্রেম জাগান, লাভ হবে আপনার।